মোকাম্মা শোনো না, তুমি তো শুনছোই না আমার কথাটা, একটু শোনো। আরে বলবি তো, তখন থেকে শোনো না করছে। না আগে কথা দাও না করবে না। না শুনে কি করে কথা দিই বলতো? যা বলবো তুমি শুনলে না করতেই পারবে না, কথা দাও। কি প্ল্যানটা করা হয়েছে একবার শুনি। না শুনলে আমি কিছুতেই কথা দেব না। আচ্ছা শোনো, মিনু যখন হসপিটাল থেকে এবার ফিরলো, তখন তো মিনু আর ভাইয়ের বিয়েটা সেরমভাবে জমজমাট করে হয়নি, তাই না? তো আমরা ভেবেছিলাম ওদের দুজনের বিয়েটা যদি একটা বেশ ভালো করে একটা অনুষ্ঠান করে করা হতো, তাহলে খুব মজা হতো। সবাই মিলে বেশ সাজগোজ করতাম, মজা করতাম, নাচ করতাম, ভালো হতো খুব। প্লিজ না করো না প্লিজ। কি করে তোরা ভাবলি এরম একটা ব্যাপারে আমি না করব? না তাহলে তুমি পারমিশন দিচ্ছ তাই তো? তোরা আমায় কী ভাবিস রে? নিজের ছেলে বৌমাকে নিয়ে একটা অনুষ্ঠান হবে আর আমি তাতে না করব? তাহলে তাহলে তো ওই ভিয়েন বসানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ওই ঢোল ঢোল সানাই এগুলো সব জোগাড় করতে হবে। খাওয়া দাওয়ার নাচানাচি ছাড়া তো ওনার আর কোনো ভাবনা নেই। হ্যাঁ যোগ্যী বাড়ি, এত কাজ করবো সামলাবে কে? শুনি এই শোনো, কোন দাদা মিনুকে নিয়ে অনুষ্ঠান, হ্যাঁ আমি ওসব কাজকর্ম করতে পারবো না, শুধু খাবো দাবো আর মাথা পরি করবো। আচ্ছা আচ্ছা বাবা তাই করিস, তো ছুটি কয়েকদিন যা। এ তোমার কিরকম এক পেশে বিচার গো, উনি দুহাত তুলে ঘুরে বেড়াবেন আর সারাদিন খেটে মরবো আমি? ওরে তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, কেটারের লোকজনই সব কিছু করবে। তোরা যা খুশি কর, দুহাত তুলে আনন্দ কর, এই কদিন তোদের সবার ছুটি। কি হয়েছে, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? হ্যাঁ রে ভাই সব কিছু এবার করতে হবে, সব কিছু এবার অনুষ্ঠানের মধ্যে দিয়ে করতে হবে, আবার তোদের বিয়ে হবে। বর্ষা দিদি বাবা উফ পারি না পারি না। যত হাসি তত কান্না, কে যেন বলে গেছেন, সোম আর মিনু এ জীবনে আর এক হতে পারবে না, আমি হতে দেব না। কেন থাকবে কেন? বেশ দেখাচ্ছে বলে তাই? তা কিরকম দেখাচ্ছে? আমার মিনুর মতো, আমার মৃন্ময়ীর মতো। সেই মিনুকে তো তুমি চিনতে পারছিলে না। না মানে কি করে চিনতাম? তাহলে আজ কি করে চিনলে? সবকিছু তো নিজের থেকে, সবকিছু নিজের থেকে পরিষ্কার হয়ে গেল তাই তো? আর যদি না হতো? তোমার মনের মধ্যে আমাকে নিয়ে অনেক রাগ আছে না, অভিমান? না কেন? অভিমান করে কি হবে বলো? এটাই তো অভিমানের কথা। তুমি যদি বলো তুমি আমার উপর আস্তে পুচকু জেগে যাবে, আস্তে কথা বলো। ও হ্যাঁ সরি, তুমি যদি বলো তোমার আমার উপর অভিমান হয়নি, তাহলে আমার মনে হবে যে তুমি আমাকে আর ভালোবাসো না। বলো কোনটা? আমার এসব ভালো লাগছে না, এই যে তুমি বারবার আমার পরীক্ষা নাও, এটা কি আমি? মিনু মিনু আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। তোমাকে ছাড়া যে আমি কত কষ্ট পেয়েছি সেটা তুমি নিজের চোখেই দেখেছো, দেখো নি? বুঝতে পারোনি আমি তোমাকে কতটা ভালোবাসি? তবে একটা কথা কিন্তু আছে, সালোয়ার স্যুটে কিন্তু তোমাকে খুব ভালো দেখতে লাগে। কি দারুণ মানিয়েছিল না দামি দামি সালোয়ার স্যুট, ডায়মন্ডের মঙ্গলসূত্র, বেশ মানিয়েছিল তাই না? কি হয়েছে? আরে
তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি বললাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যি কথা বলতে কি, আমি নিজেও জানতাম না যে আমি তোমায় কতটা ভালোবাসি। তোমায় হারানোর পর আমি বুঝতে পেরেছি মিনু, যে তুমি যেমন আমাকে ছাড়া জীবনে কোনো অন্য কোনো পুরুষকে দেখোনি, আমিও তোমায় ছাড়া কিন্তু অন্য কাউকে ভালোবাসতে পারিনি। আর জাহ্নবী? জাহ্নবী আমার জেদ ছিল মিনু, আমার মিথ্যে অহংকার। আমি যেদিন বুঝতে পেরেছি যে তুমি আমার পাশে এলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে, সেদিন থেকেই আমি খুঁজতে, পাগলদের মতন খুঁজতে বেরিয়েছি। কি? অন্য কাউকে। মানে? মানে আমার বারবার মনে হয়েছে আমার তোমায় ভালোবাসা উচিত নয়, কারণ আমার তোমায় ভালোবাসা মানে তখন আমার জন্য আমার হেরে যাওয়া হতো। আমার সারাক্ষণ এটাই মনে হতো যে বাবা, বাবা আমার থেকে বেশি তোমায় ভালোবাসত। একদম না, আমি জানি, আমি জানি কর্তা তোমাকে কতটা ভালোবাসত। শোনো, আমাদের কিন্তু কর্তার স্বপ্ন পূরণ করতে হবে। এবার সেরা শিল্পীর অ্যাওয়ার্ডটা তোমাকে পেতে হবে। কি পারবে তো? তুমি সাথে থাকলে আমি সব পারবো। আমি তো তোমার সাথেই থাকতে চাই, তুমি তো খালি আমাকে সরিয়ে দাও। যাবে না, কোথাও যাবে না। আর যদি তুমি আমাকে তাড়িয়ে দাও? তাও যাবে না। কেন, তোমার কোনো জোর নেই আমার উপর? আচ্ছা তো তুমি তো বলো না, কোনোদিন দেখাও না তো এই যুগ। সব কথা কি আর মুখে বলতে হয়? কোনো কোনো কথা বুঝে নিতে হয়। তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও তখন? বললাম তো যাবে না। তুমি আমায় ধরে বলবে, তুমি আমার সোম, আমি কোথাও যাব না, বলো। যা। এই, আমার নাম ধরে ডাকো তো। আমি পারবো না। কেন পারবে না? আচ্ছা ঠিক আছে, তুমি বলো সোম, আই লাভ ইউ। ওই নামে তো তোমাকে সবাই ডাকে। তাহলে নিজের মতন একটা নাম আমায় দিয়ে দাও। শুনছো, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধু মিনু আর কারো নয়, বুঝেছো? বুঝেছি। সোম শুধু তোমার মিনু, তার কারণ নয়। তুমি শুধু আমায় কোনোদিন ছেড়ে যেও না। তুমি আমায় ভুগতে হলে ভুগো, শাসন করতে হলে শাসন করো, কিন্তু আমায় কোনোদিন ছেড়ে যেও না। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কিন্তু মরে যাব। মাংসের তেজপাতার রোলটা কি?
ফোড়ন দেওয়ার সময় দেওয়া হয়, একটা সুন্দর ফ্লেভার হয়, টেস্ট পারে, কিন্তু তারপরে সার্ভ করার সময় ওটা তুলে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তোমার রোলটা অনেকটা সেরকমই সময় জীবনে, তোমার যখন খুশি তুলে ফেলে দিতে পারে জীবন থেকে।